আমরা কথা বলবো ত্রিভুজ নিয়ে। ত্রিভুজে তিনটি কোণ এক্স, ওয়াই এবং জেড। আমরা জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কীভাবে আমাদের ত্রিভুজের এই একটা বাহুকে যদি আমরা এক্সটেন্ড করি বা বাইরে বর্ধিত করি, তারপরে এই বাহুর সমান করে যদি এই বাহু আঁকি, তাহলে আমরা জানতে পারি যে এখানে এটা এক্স হলে এটাও এক্স হবে। তার কারণ হলো একান্তর কোণ। এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে, কেন? অনুরূপ কোণ। এখন দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? কারণ এটা একটি সরল কোণ। নেক্সট যে জিনিসটি জানতে হবে সেটা হলো, আমরা যদি ত্রিভুজে একটি বাহককে বর্ধিত করি, তাহলে বাইরের যে কোণটি তৈরি হয়, এই বাইরের কোণ পুরো কোণটা যদি থেটা হয়, থেটা সমষ্টি হবে এক্স প্লাস ওয়াই, যেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই। তার মানে ত্রিভুজে একটি বাহুকে বর্ধিত করলে যে বর্ধিত কোণটি উৎপন্ন হয়, এটি ত্রিভুজের ভিতরের বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টির সমান।